দ্য সোয়ালো রিমুভস দ্য রুবি ফ্রম দ্য হিল্টইথ ইটস মাউথ তো তলো তলোবারে যে হ্যান্ডেলটার মধ্যে যে রুবিটা লাগানো ছিল তো সেটা সোয়ালো মুখে করে নিয়ে নিলো হি মেক্স আম মোশান অফ ফ্লাইং উইথ ইটস আর্ম সে এমন ভাব করলো যেন সে উড়ে যাচ্ছে হি গোজ আপ টু দ্য কটেজ রিমুভস দ্য কারেন সে সেই কুড়ে ঘরটায় গিয়ে পৌঁছালো আর পর্দাটা তুললো ইনসাইড দ্য কটেজ মাদার ইজ টায়ার্ড অ্যান্ড হ্যাজ ফলেন স্লিপ বাড়িটার ভেতরে দেখা গেল একজন মা খুব ক্লান্ত হয়ে পড়ে রয়েছে আর ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে হারসান ইস টসিং ইন ফিভার আর তার ছেলে জ্বরে কাতরাচ্ছে দ্য সোয়ালো পুডস দ্য রুবি ডাউ নিয়ার দ্য হ্যান্ড নিয়ার হার হ্যান্ড দ্য সোয়ালো সেই মহিলার হাতের কাছে রুবিটাকে রাখলো দেন হি কামস আউট অ্যান্ড ড্রজ দ্য কার্টেন তারপর সে বেরিয়ে এসে পর্দাটা টেনে দিল হি ফ্ল্যাপস ইজ আর্মস ইন ফ্লাইট অ্যান্ড রিটার্ন টু দ্য হ্যাপি প্রিন্স সে তারপর আবার তার ডানা মেলে উড়তে উড়তে হ্যাপি প্রিন্সের কাছে ফিরে এলো সোয়ালো ইটস আ কোল্ড নাইট বাট স্ট্রেঞ্জ আই এম ফিলিং ওয়ার্ম সোয়ালো বলছে আজ রাত্রে বেশ ঠান্ডা পড়েছে কিন্তু আমি বেশ গরম অনুভব করছি স্ট্যাচু দ্যাট হ্যাপেন্স ওয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সাম তখন হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটা বলল যে দ্যাট হ্যাপেন্স ওয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সাম ওয়ান তা তোমার কেন গরম লাগছে যখন তুমি কাউকে উপকার করার জন্য কোনো ভালো কাজ করছো তখন এরকম বোধ হয় দ্য স্টেজ লাইট চেঞ্জেস ইন টু ইয়লো তখন স্টেজের লাইটটা ইয়লো হয়ে গেলো সোয়ালো আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট আমি আজকে রাতেই মিশরের দিকে রওনা দেব। আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে আমি আজকের দিনটা তোমার সাথে থাকব। স্ট্যাচু সোয়ালো সোয়ালো লিটল সোয়ালো প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট তখন প্রিন্সোকে রিকোয়েস্ট করলো যে আমার সঙ্গে আরও একটা রাত থাকো সোয়ালো বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি কিন্তু আমার সব তো আমার জন্য ওয়েট করছে টুমরো দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নাইল টু লাকজোর কালকে তারা রিভার নাইল মানে নীলনদের ওপর দিয়ে গিয়ে লাকজোর শহরে পৌঁছবে স্ট্যাচু ফার আওয়ে ইন লিটল অ্যাটিক আই সি হেয়ার্ড হেয়ার ম্যান বলছে বেশ কিছুটা দূরে একটা ছোট্ট ছাদের লিটল অ্যাটিক মানে ছাদের ঘর আর কি আই সি ব্রাউন হেয়ার হেয়ার্ড ইয়াং ম্যান আমি একটা ব্রাউন চুলওয়ালা যুবককে চিনি বা দেখতে পাই হি ইজ আনহ্যাপি অ্যান্ড পোয়ার সে ভীষণ গরিব আর অসুখী হি ইজ রাইটিং আ প্লে ফর দ্য থিয়েটার সে একটা থিয়েটারের জন্য একটা নাটক রচনা করছে লিটল সোয়ালো টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইস অ্যান্ড গিভ ইট টু হিম বলছে তুমি আমার চোখের একটা স্যাফায়ার নাও আর ওকে গিয়ে দিয়ে আসো সোয়ালো ডিয়ার প্রিন্স আই কান্ট ডু দ্যাট তখন সোয়ালো বললো যে প্রিন্স আমি এটা করতে পারি না স্ট্যাচু সোয়ালো লিটল সোয়ালো ইউ মাস্ট তখন স্ট্যাচুকে রিকোয়েস্ট করলো যে তোমাকে এটা করতেই হবে দ্য সোয়ালো টেক্স স্যাফায়ার ফ্রম ওয়ান অফ দ্য প্রিন্সেস ব্লু আইস অ্যান্ড মেক্স দ্য মোশন অফ ফ্লাইং গ্লোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ তারপর সোয়ালো প্রিন্সের চোখ থেকে একটা চোখ থেকে একটা স্যাফায়ার তুলে নিয়ে নিয়ে একটা কার্ডবোর্ডের কটেজ বানানো ছিল সেখানে গেলো দ্য সোয়ালো রিমুভস দ্য কার্টেন আবার সে পর্দাটা সরালো দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু স্টেজের লাইট ব্লু করে দেওয়া হলো দ্য প্লে রাইট ইজ রিভিল্ড বা প্লে রাইটকে দেখা যেতে লাগলো হি সিটস হোল্ডিং হিজ হেড ইন হিজ হ্যান্ডস সে কপালে হাত দিয়ে বসে আছে হি ইজ দে আর ইজ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইট তার পাশে রয়েছে পেন আর পেপার দ্য সোয়ালো কোয়াইটলি লিভস দ্য সাফায়ার বিসাইড দ্য ইয়াং প্লে রাইট তো সোয়ালো খুব আস্তে করে গিয়ে সাফায়ারটা ওর পাশে রেখে দিলো দ্য ইয়াং প্লে রাইট ডিসকভার্স দ্য বিচ স্টোন সুন আফটার দ্য সোয়ালো লিভস তা সোয়ালো ওখান থেকে বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই সেই যুবক ওই সাফায়ারটা দেখতে পেলো হি ইজ ওভার জয়েড আর সে খুব উচ্ছ্বসিত হয়ে উঠল প্লে রাইট সাম ওয়ান লাইকস মাই ওয়ার্ক আ লট নাও আই ক্যান ফিনিশ মাই প্লে প্লেরাইট বলছে যে বোধ হয় কেউ আমার কাজ খুব পছন্দ করেছে তাহলে আমি এবার আমার এই কাজটা মানে নাটক লেখাটা শেষ করতে পারবো দ্য সোয়ালো রিটার্ন টু দ্য হ্যাপি প্রিন্স দ্য সোয়ালো হ্যাপি প্রিন্সের কাছে ফিরে এলো হি ইজ রেস্টিং অন দ্য পেডেস্টাইল শেপড বক্স অন উইচ স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স ও এসে পাখিটা এসে তার সেই পেডেস্টাইল শেপের যে বক্স ছিল হ্যাপি প্রিন্সের সেখানে এসে বসলো দ্য কটেজ কার্টেন হাসবিন বিন পুল্ড বাই দ্য ইয়াং প্লে রাইট উইদাউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স কটেজের যে কার্টেনটা রয়েছে ওটা প্লে রাইট মানে যে যুবক নাট্যকার ছিল সে নিজেই টেনে দিয়েছে সেটা অডিয়েন্সে দেখানো হয়নি হি লেফট থ্রু দ্য কটেজ ব্যাকডোর অ্যান্ড দ্য রাইট উইং এক্সিট আর সে কী করলো কটেজের ব্যাকডোর মানে পেছনের দরজা দিয়ে বেরিয়ে রাইট উইং দিয়ে স্টেজের রাইট সাইডের যে উইং রয়েছে সেখান দিয়ে বেরিয়ে গেলো সোয়ালো আই এম হিয়ার টু সে গুড বাই তখন সোয়ালো বলছে আমি তোমাকে এখানে গুড বাই জানাতে এলাম দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়োলো দ্য স্টেজ লাইট আবার ইয়োলো করে দেওয়া হলো স্ট্যাচু আই সি আ পুয়ার লিটল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার তখন হ্যাপি প্রিন্স বলছে আমি একটা ছোট্ট গরিব মেয়েকে দেখেছি টাউন স্কোয়ারে শি হ্যাজ নো শুজ তো পায়ে কোনো জুতো নেই লিটল সোয়ালো প্লিজ গিভ হার দ্য স্যাফায়ার রিমেইনিং ইন মাই আদার আইস তখনও লিটল সোয়ালোকে রিকোয়েস্ট করলো তুমি আরেকটা যে স্যাফায়ার আছে আমার চোখে ওইটা গিয়ে ওই মেয়েটাকে দিয়ে আসো সোয়ালো ইম্পসিবল আই কান্ট মেক ইউ ব্লাইন্ড তখন সোয়ালো বললো যে এটা ইমপসিবল আমি তোমাকে অন্ধ করে দিতে পারি না আচ্ছা এবার ওয়ার্ডনেসটা দেখবো লাকজোর আর টাউন ইন ইজিপ্ট মিশরের একটা শহরের নাম হলো লাকজোর লেটস ডু এবার আমরা অ্যাক্টিভিটিটা দেখবো অ্যাক্টিভিটি ফোর রাইট টি ফর ট্রু অ্যান্ড ইফ ফর ফলস অ্যান্ড গিভস সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইওর আনসার্স নাম্বার এ দ্য সোয়ালো ডিডেন্ট ওয়ান্ট টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স নো এটা ফলস কারণ আমরা ফার্স্ট লাইনেই দেখতে পাচ্ছি যে সোয়ালো বলছে আই ক্যান্ট সে নো টু দ্য পিপল আই উইল হেল্প ইউ তো এইটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট নাম্বার বি দ্য হ্যাপি প্রিন্স ওয়ান্টেড টু লিভ ফর ইজিপ্ট এটা ফলস দ্য সোয়ালো ওয়ান্টেড টু লিভ ফর ইজিপ্ট নাম্বার সি দ্য হ্যাপি প্রিন্স আস দ্য সোয়ালো টু টেক দ্য স্যাপায়ার ফ্রম ওয়ান অফ হিজ আইস টু দ্য প্লে রাইট এটা ট্রু হবে সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা পেয়ে যাবে নাম্বার ডি দ্য গার্ল ইন দ্য টাউন স্কোয়ার হ্যাড নো শুজ এটাও ট্রু এই লাইনটাও সেমই রয়েছে এটাও তোমরা পেয়ে যাবে Next activity 5. Answer the following questions. Why did the swallow agree to help Happy Prince? The swallow agreed to help the Happy Prince because he could not say no to the people. Number B. Why did the swallow feel warm? The swallow felt warm because he did something good for the people. Number C, what made the playwright say, Now I can finish my play. The playwright said, the playwright said, Now I can finish my play because with the help of the sapphire, after seeing the sapphire, he felt that somebody likes his or like somebody liked his play so much so that he paid. দ্য স্যাপায়ার ইনস্টেড অফ ওয়ার্ক তো এইটাই হবে আমাদের আনসার তো আমি আশা করছি আমি তোমাদেরকে হ্যাপি ফ্রেন্সের এই সেকেন্ড পোশনটা সহজভাবে এক্সপ্লেন করে বুঝিয়ে সহজভাবে চ্যাপ্টারটা সলভ করাতে পেরেছি তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো ইনফরমেশানগুলো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সটওয়ার ভিডিওস পাওয়ার জন্য Thank you.